সরকারি কর্মকর্তা, মন্ত্রী, অর্থনীতিবিদ, কূটনীতিক, লেখক, গবেষক, পরিবেশবিদ সহ নানা পরিচয়ে গৌরব উজ্জ্বল আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কিংবদন্তি আবুল মাল আব্দুল মুহিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, বর্তমান সরকারের মন্ত্রী, অর্থনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রীরা তার স্মৃতিচারণ করে বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি দেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তন এনেছেন এই কিংবদন্তি নেতা। সেইখানে তিনি সক্রিয়ভাবে সংগ্রাম করেছেন। আর আরেকটি হলো 80-এর দ্বিতীয় দশক থেকে 90-এর প্রথমার্ধ এবং পরবর্তীতে 2001 সাল থেকে 2008 এই সময়কাল তার মানুষ প্রকৃতি, তার কর্ম পরিকল্পনা সেইগুলো গঠনের সবচেয়ে বড় সহায়ক। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তাদের ট্যালেন্টটাকে প্রকাশের সুযোগ পায় না, শেখ হাসিনা সেখানে সেই সুযোগটা দিয়েছেন। আর তার প্রতিফলন হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সম্বন্ধে তদবির করেছিলেন, যদি তদবিরের প্রয়োজন হয়তো হয়, এগুলোতে প্রয়োজন আছে, তাই আমি এখানে আসতে পেরেছিলাম। এবং জীবনের তার বিদায়বেলা তিনি আমি যাতে আরও কিছুদিন কাজ করতে পারি, সরকারে থাকতে পারি, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তিনি সেটাকে বলে সুপারিশ, রিকমেন্ডেশন অথবা এই ধরনের কিছু করে গিয়েছিলেন, একটু এইটু সম্বন্ধে আমি জানি, এই জন্য আমি তার কাছে ঋণ নিই। এত সদালাপি এবং উনি উনি গুণান্বিত ছিলেন যে আমরা যখন যেতাম তখন অনেক গল্প উনি করতেন, ওনার ছোটোবেলার গল্প সেগুলো উনি আমাদের সামনে তুলে ধরতেন। সারা জীবন দেশের জন্য কাজ করে যাওয়া মানুষটিকে নিয়ে লেখা বইটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার। 9 বার জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন এবং আমি সৌভাগ্যবান যে আমার সভাপতিত্বে একটানা অনেকবার জনাব আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন। এবং কি তার প্রাণচাঞ্চল্য এই বয়সেও তিনি দাঁড়িয়ে বলবেন, এবং তাকে বসতে বলা হলেও প্রথম দিকে তিনি কখনোই বসে বলতে চাইতেন না। এই স্মারক গ্রন্থে অনেক বিশিষ্ট ব্যক্তি, তার বন্ধু স্বজন ও পরিবারের সদস্যগণ তাদের মতামত প্রকাশ করেছেন। লেখাগুলোতে উঠে এসেছে জনাব মুহিতের প্রতি তাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা, যা আগামী প্রজন্মকে এবং বর্তমান প্রজন্মকেও তার সম্পর্কে আরও জানতে এবং তার আদর্শে অনুপ্রাণিত হতে ভূমিকা রাখবে। কিংবদন্তি এই নেতার শেষ সময় পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন বলে জানান বিশিষ্টজনেরা। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।